Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu anfiqu mimma razaqnakum. Wa fil hadits an Anas radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam sadaqatu sidri tutfi wa qadaba rabbi. সংক্ষিপ্ত হামদ ও সানার পর আমরা দীর্ঘ এক সপ্তাহের পর এখানে আসা এবং বসার তৌফিক পেয়েছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনারা সকলে অবগত আছেন যে আমাকে ইসলাম বয়ান থেকে বিষয় দেওয়া আছে আল্লাহর রাস্তা দানকারী আমি আমার বিষয়টি ভালোভাবে বুঝতে চেষ্টা করব ইনশাআল্লাহ দান এমন একটি ইবাদত যা দ্বারা আল্লাহ তাআলা বিশেষ রহমত পাওয়া যায় কোন ব্যক্তি যদি আল্লাহকে দান করার জন্য কোন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার আশা দিয়ে দান করতে পারে তাহলে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা চাইবে তার কোনো চাই থাকবে না তখন আল্লাহ তাআলা তার বিশেষ সহায়তা দান করবে মানুষকে বিপদাপদে থেকে বাঁচার জন্য কিয়ামতের দিন দান হবে প্রমাণস্বরূপ আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার চাই দান করবেন যখন আর কোনো চাই থাকবেন না তার মধ্যে একটি হচ্ছে যে ব্যক্তি গোপন দান করে এবং তার বাম হাত জানতে পার না যে ডান হাত কি দান করছে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করেছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতু সিদ্দি তুতফি ওয়া কাদাবা রাব্বি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবন্নিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান প্রতিপালকের রাগকে মিটিয়ে দেয় এই হাদিস দ্বারা বোঝা যায় যে দান মানে একটি ইবাদত যা প্রতিপালকের রাগকে মুছিয়ে দেয় এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন ও তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনফিক ইয়া ইবনা আদম আনফিক আলাইক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান তোমরা দান করো আমি তোমাদেরকে দান করব পরিশেষে আমি বলতে চাই যে আখিরাতে অল্প পরিমাণ আমল খুবই দামি হয়ে দাঁড়াবে দান এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলার যা দ্বারা জাহান্নাম থেকে সহজে মুক্তি পাওয়া যায় আল্লাহ তাআলা আমাদেরকে তার রাস্তায় বেশি বেশি করে দান করে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম